গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা প্রচেষ্টা প্রকল্পের উপর আলোচনা করব। আচ্ছা, প্রচেষ্টা প্রকল্প কি? এটা হচ্ছে সরকারি আর্থিক সাহায্যের একটি প্রকল্প। তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পে বলা হয়েছে 1,000 টাকা করে প্রতি মাসে সরকার থেকে আর্থিক অনুদান বা সাহায্য হিসেবে দেওয়া হবে। কারা এই প্রকল্পে আগে আসবে বা কারা পাবে সে বিষয়ে আসছি। স্টেশনে যে দাম আছে সেক্ষেত্রে দিনমজুর, অর্থাৎ যা দিন আনে দিন খায় সংগঠিত শ্রমিক, তাদের জন্য এই সাহায্যটা। এটা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে? আপনার ভোটার আইডি কার্ড লাগবে, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই চারটা আইডি কার্ড যেটা রয়েছে তার জেরক্স কপি লাগবে। আর নিচে আপনি সই করে নেবেন জেরক্স করার পর, আর এক কপি স্ট্যাম্প সাইজ ফটো। এ হলো আপনার ডকুমেন্টস। আর একটা ফর্ম লাগবে। ফর্মটা আপনি কোথায় পাবেন? ফর্ম আপনি আপনার পঞ্চায়েতের কাছ থেকে নিতে পারেন, অথবা কোনো সাইবার ক্যাফে থেকে আপনি এটা কালেকশন করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করার পর আপনি জমা দেবেন কোথায়? আপনি ইনস্টিটিউশন অনুসারে জমা দিতে হবে ডিএম অফিসে, কিন্তু যেহেতু লকডাউন চলছে তো সেখানে গিয়ে তো ভিড় করে কোনো লাভ নেই, আর সেখানে জমা নেবেও না এই মুহূর্তে। তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের কাছে সেটা জমা করতে পারেন, ওনারাই সেটা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এক পরিবার থেকে একজন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। পরিবার বলতে হাজবেন্ড ওয়াইফ এবং তাদের ছেলে মেয়ে। কি পরিবারে যদি দুজন থাকে তাদের আলাদা আলাদা হাজবেন্ড ওয়াইফ থাকে, সেক্ষেত্রেও এই প্রকল্পে সুবিধা নিতে পারেন। কারা পাবেন না? যারা সরকারি কোনো ভাতা পাচ্ছেন তারা এই প্রকল্পে আওতায় আসবেন না। যেমন সামাজিক সুরক্ষা যোজনা, সেই ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, অথবা বৃদ্ধ ভাতা পাচ্ছেন, তারা এই প্রকল্পে আওতায় আসবে না। তাহলে কারা আসছে? অসংগঠিত শ্রমিক, দিনমজুর, যারা এখন অবধি সরকারি কোনো ভাতার আওতায় আসছে না। তো লাস্ট ডেট 15 এপ্রিল। সেক্ষেত্রে এই যে তথ্যটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেহেতু লকডাউন চলছে আর্থিক সমস্যা সবাই দেখা দিচ্ছে, তো এই তথ্যটি আশা করছি আপনার পাড়া প্রতিবেশী যার এই সমস্যা রয়েছে ওই তথ্য দিয়ে দেবেন। তো এই সমস্যায় যতটুকু সাহায্য পেতে পারে। ধন্যবাদ।